আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কালো মেঘ গাছ নিয়ে, যেটা আমরা গ্রামের ভাষা বলি চিরতা। সেই চিরতা গাছ শতরোগের কাজে লাগে। যারা কবিরাজ ভাই আছে ওনারা জানেন, যদি আপনি না জানেন, আপনার বাড়িতে সে কোনো মুরব্বী লোক থাকে ওনারা জিজ্ঞেস করেন যে চিরতা গাছ কী কী রোগের কাজে লাগে, মারাত্মক মারাত্মক কতগুলো রোগের কাজে লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার কাছে, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো মানুষ রোগ সারানোর জন্য চিরতা গাছ নিতে চান, আমি আপনারে দিতে পারবো, টাকা পয়সা কিছু লাগবে না। আপনি যোগাযোগ করলে আপনার যোগাযোগ মতনে আমি গাছ পাঠিয়ে দিতে পারবো। প্লাস যদি বিসি কারো লাগে, সংগ্রহ করতে চান, বাগান করবেন, বিসি নিতে পারেন। এটা হলো আমার চিরতার বাগান। দেখেন ভাই, এত ঔষধি গাছ, দামি একটি গাছ আপনারে উপহার দিচ্ছি। আপনি একটু লাইক দিতে পারেন তো ভিডিওটাতে, দেখেন একটু লাইক করেন ভিডিওটাতে, আমরা যেহেতু এত দামি গাছ উপহার দিচ্ছি আপনাদের। যদি আপনি না জানেন এটা কী কাজে লাগে, আপনার বাড়ির মুরব্বী মা বাপ থাকলে জিজ্ঞেস করতে পারেন যে চিরতা গাছ কী কী রোগের কাজে লাগে, আপনার জীবনটাই ঘুরাই দিতে পারে। সে একটা চিরতা গাছে, এই যে দেখেন আমার অনেক বড় বাগান, চিরতা গাছের বাগান, আমি অনেক লোকেরই দিতে পারবো, তাতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি অনেক উপহার দেব। আসসালামু আলাইকুম।